बिस्मिल्लाह रहमान रहीम बर्णमाला आदर्श उच्च विद्यालय कलेज आयोजित अनलाइन क्लासे स्वागत जानाच्छि। आमी मोहम्मद अनोवर होसेन एवं प्रिय शिक्षार्थीरा आज आमी तोमादेर सामने हाजिर होयेछि नवम श्रेणीर इतिहास विषयटी निये एवं एटिर तृतीय अध्याय अर्थात प्राचीन बांगलार जनपद ये अंशटुकु तोमादेर सामने आज के उपस्थापन करब। प्रिय शिक्षार्थीरा जानो जे जुग विभाजनेर क्षेत्रे इतिहास के तीनटा स्तरे भाग करा हयेछे, तीनटा जुगे भाग करा हयेछे। एकटा हच्छे प्राचीन जुग, एकटा हच्छे मध्य जुग एबं आरेकटी हच्छे आधुनिक जुग। ख्रिस्टपूर्व थेके जेहेतु आमरा এই সময়টুকুতে তেমনটা অনুধাবন করতে পারি না, তো খ্রিস্ট পরবর্তী সময়গুলোর কখন কিভাবে সেটা আমরা স্তরগুলোতে আসলে বিভক্ত করেছি। আমরা কিন্তু এর আগে তোমাদের পাথর যুগ, তারপরে বরফ যুগ এবং পরবর্তীতে ঐতিহাসিক যুগ এগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে কিংবা শ্রেণীতে তোমাদের সাথে আলোচনা হয়েছে। তো আজকে যেহেতু আমরা প্রাচীন বাংলার জনপদ আলোচনা করব, এই বাংলার তাহলে কোন অংশটুকুকে আমরা প্রাচীন যুগ বলবো, কোন অংশটুকুকে আমরা মধ্যযুগ বলবো এবং কোনটাকে আমরা আধুনিক যুগ বলবো, এটার যদি একটা স্বচ্ছ এবং পরিষ্কার ধারণা তোমাদের না থাকে তাহলে তোমাদের ইতিহাস অনুধাবন করতে তোমাদের একটু কষ্টই হবে। তো আজকে যেহেতু আমরা প্রাচীন বাংলার জনপদ নিয়ে আবিষ্কার করেছি, তাহলে বাংলা ভূখণ্ডের জন্য প্রাচীনতম যুগটা আসলে কোনটা সেটাই তোমাদের আসলে জানা উচিত। খ্রিস্টপূর্ব 5 শতক থেকে খ্রিস্টীয় 6 শতক কিংবা খ্রিস্টীয় 13 শতক পর্যন্ত পুরো সময়টাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে গিয়ে এই বাংলা অঞ্চলের জন্য প্রাচীন যুগ। এইটাকে আবার অনেকে দুই ভাগে ভাগ করেছে যে খ্রিস্টপূর্ব 5 শতক থেকে খ্রিস্টীয় 6 শতক পর্যন্ত এটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ এবং এর পরবর্তী থেকে 13 শতক পর্যন্ত হচ্ছে গিয়ে প্রাক মধ্যযুগ হিসেবে আসলে বলা হয়ে থাকে। কিন্তু পুরোটাকেই আমরা যদি একসাথে করি তাহলে খ্রিস্টপূর্ব 5 শতক থেকে খ্রিস্টীয় 13 শতক পর্যন্ত পুরো সময়টাকে আমরা প্রাচীন যুগ বলে থাকি। তো এই সময় এই অঞ্চলটা কেমন ছিল, এখানকার জনগণ, জনগোষ্ঠী, তাদের জীবন আচরণ, তাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক জীবন কেমন ছিল, স্বাভাবিক নিয়মে কিন্তু এই আলোচনাগুলো চলে আসে। তো তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে প্রাচীন বাংলার যে ভূখণ্ড যেটা যেমন ছিল সেটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তের কারণে নানানভাবে পরিবর্তন সংযোজন বিয়োজন করে অবশেষে কিন্তু 1971 সালে এই বর্তমান বাংলাদেশ নামক যে ভূখণ্ডটা সেটার অভ্যুদয় ঘটে। কিন্তু এর পূর্বে আমরা আসলে বাংলা অঞ্চল বলতে কোনটাকে আমরা বুঝিয়ে থাকি, তোমরা জানো যে 1947 সালে যে ব্রিটিশ শাসনের অবসান হয়েছিল, তারপরে আমরা যেই ভূখণ্ডটা আমরা পেয়েছি সেখানে কিন্তু আর বাংলার অখণ্ডতাটাকে আমরা টিকিয়ে রাখতে পারিনি, শুধুমাত্র রাজনৈতিক হঠকারী সিদ্ধান্তের কারণে এবং ধর্মের ভিত্তিতে কিংবা সাম্প্রদায়িকতার ভিত্তিতে বাংলা অঞ্চলটাকে কিন্তু দুই ভাগে বিভক্ত করে এর পশ্চিম অংশ ভারতের সাথে জুড়ে দেওয়া হয়েছে আর পূর্ব অংশটা তৎকালীন পাকিস্তানের সাথে জুড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এর পূর্বে দুটোই কি একসাথে ছিল এবং তার আয়তন কেমন ছিল, কী ছিল, এগুলোই কিন্তু আসলে আমাদের মূল আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদেরকে এই প্রাচীন জনপদগুলো নিয়ে তো আলোচনা করবই, পাশাপাশি বাংলাদেশের যে ভৌগোলিক বৈশিষ্ট্য এবং এর জনগণের ওপর কী ধরনের প্রভাব পড়েছে সেগুলো নিয়েও একটু আলোচনা করে তারপর আমরা এই জনপদগুলো সম্পর্কে বলবো। তোমরা জানো যে প্রাচীনকাল থেকেই বাংলা ছিল নদী তীরবর্তী একটি অঞ্চল, এটার সাথে শিরায় উপশিরায় প্রচুর নদনদী প্রবাহিত হয়েছে। এটার একটা সুফল ছিল এই যে বাংলাদেশের ভূভাগ হচ্ছে গিয়ে প্রায় 80% হচ্ছে গিয়ে সমতল এবং এর বেশিরভাগ অঞ্চলই নদীর বয়ে নিয়ে আসা পলি মাটি দ্বারা গঠিত, বিধায় এখানকার মাটি ভীষণ রকমের উর্বর, এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা যেত, এর আশেপাশে প্রচুর পরিমাণে নদনদী থাকবার কারণে সেই নদীর পানি যেমন আমাদের তৃষ্ণা মেটানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে, আমাদের চাষবাসের ক্ষেত্রে সেচ ব্যবস্থা প্রবর্তন করবার ক্ষেত্রে সহায়তা করেছে, অন্যদিকে উদ্বৃত্ত পণ্যগুলোকে, উদ্বৃত্ত ফসলগুলোকে বাজারজাত করবার জন্য এবং যোগাযোগের মাধ্যম হিসেবে, বাণিজ্যিক মাধ্যম হিসেবে নদীপথ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তো এই জন্য দেখা গেছে কি যে প্রাচীনকাল থেকেই বাংলা একটি স্বয়ংসম্পূর্ণ এবং একটি অর্থ সম্পদে পরিপূর্ণ একটি ভূখণ্ড হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে, আর এটাই কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, যার কারণে বারবার সেই প্রাচীন থেকে মধ্যযুগ পর্যন্ত এমনকি আধুনিক যুগের সূচনা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় কিন্তু দেখা গেছে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বিদেশি শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে। এবং সর্বশেষ 1757 সালের পলাশী যুদ্ধের পরবর্তী সময়ে দেখা গেছে কি আমাদের দেশে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এই যে প্রতিটি ক্ষেত্রে আমরা বিদেশি শক্তি দ্বারা যে আক্রান্ত হয়েছি, প্রতিটা সময়ই দেখা গেছে কি যে আমাদের সীমানার ক্ষেত্রে অনেক বেশি পরিবর্তন সংযোজন বিয়োজন করা হয়েছে। এই জন্য আসলে কোন অংশটুকুকে আমরা প্রাচীন বাংলায় বা বাংলার অংশের মধ্যে ফেলব, এর মধ্যে অনেক কিন্তু বিতর্ক রয়েছে, অনেক মতবিরোধ রয়েছে। তবে কিছু কিছু ঐতিহাসিকরা এটার সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত জানানোর পর প্রাচীনকালে এর ভূভাগটা কেমন ছিল, কোন অংশগুলোকে বাংলার অঞ্চল হিসাবে আমরা চিহ্নিত করব, এরকম একটা পরবর্তীতে সিদ্ধান্তে তারা উপনীত হতে পেরেছিল বলেই সেটা সম্পর্কে কিছু না কিছু তথ্য উপাত আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে প্রত্যেকটা জনগোষ্ঠীর ওপর তার ভৌগোলিক বৈশিষ্ট্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলার ক্ষেত্রেও কিন্তু এমনটার ব্যতিক্রম হয়নি। যারা মরু অঞ্চলে বাস করে তারা অনেক বেশি সাংঘর্ষিক, অনেক বেশি কঠোর পরিশ্রম তারা করতে অভ্যস্ত। যারা মেরু অঞ্চলে বসবাস করে তাদের জীবনযাপন একরকম। আর বাংলা যেহেতু নাতিশীতোষ্ণ এবং সমভাবাপন্নীয় একটি এবং মৌসুমি জলবায়ুর অন্তর্গত একটি অঞ্চল, এখানকার মানুষ স্বভাবতই খুব নরম স্বভাবের, কিন্তু ঋতু পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় তাদের অনেক ধরনের নাজেহাল হতে হয়েছে। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি সাংঘর্ষিকও, অর্থাৎ স্বভাবের দিক থেকে তারা অনেক বেশি কোমল হলেও কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য তাদেরকে কিন্তু অনেক বেশি সংগ্রামও করতে হয়। এই জন্য এই সংগ্রামী যে প্রবণতাটা, এটা কিন্তু অনেক সময় দেখা গেছে কি যে আমাদের স্বাধীনতা রক্ষা করবার জন্যে বারবার বিদেশি শক্তিদের আক্রমণ থেকে নিজেদেরকে প্রতিহত করবার জন্য এই আচরণটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া আমি আগেই বলেছি যে নাতিশীতোষ্ণ এবং সমভাবাপন্ন হবার কারণে স্বভাবতে আমরা স্বভাবের দিক থেকে অনেক কোমল এবং নরম স্বভাবের, যার কারণে আমাদের মধ্যে একটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যে আমরা অনেক বেশি অতিথি বাৎসল এবং অতিথি পরায়ণতার ক্ষেত্রে আমরা অনেক বেশি সহায়ক আচরণ করেছি এবং বর্তমান সময়েও আমরা করে যাচ্ছি। তাছাড়া আমাদের এখানে শীত খুবই স্বল্প সময়ের কারণে আমাদের পোশাক আশাক, আচার আচরণ, খাদ্য অভ্যাস, আমাদের চালচলন অর্থাৎ সংস্কৃতি গঠন করবার ক্ষেত্রে এর পারিপার্শ্বিকতা এবং ভৌগোলিক বৈশিষ্ট্য অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী সময়ে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দেখা গেছে কি যে বিদেশি শাসক গোষ্ঠীর হাতে আমরা যখন বারবার আক্রান্ত হয়েছি, তখন আমাদের এই সীমানাগুলোর অনেক রদবদল হয়েছে, কিন্তু আমাদের স্বভাবের তো আর পরিবর্তন হয়ে যায় নাই। আমাদের জীবন জীবিকা, আমাদের অর্থনৈতিক সামাজিক ব্যবস্থাটা তো আর তেমন একটা পরিবর্তন হয়ে যায় নাই। এবং এটার ফলশ্রুতিতেই কিন্তু দেখা গেছে কি যে আমরা প্রাচীনকাল থেকে কিছু মানে একেবারে মধ্যযুগের সময় পর্যন্ত আমরা অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ ছিলাম, আর এই জন্যই দেখা গেছে কি যে বারবার ভিন্ন ভিন্ন বিদেশি শক্তি দ্বারা আমাদেরকে আক্রান্ত হতে হয়েছে। তো এবার তোমাদেরকে এইটার যে ভৌগোলিক সীমারেখা সেটা তোমাদের সামনে একটু উপস্থাপন করে দিই। বাংলাদেশের উত্তরে রয়েছে বিশাল হিমালয় পর্বত। এই হিমালয় পর্বত থাকবার কারণে সাইবেরিয়া থেকে যে ঠান্ডা বায়ু প্রবাহ সেটা আমাদের দেশে আসতে পারছে না বা আসতে পারে না, যার বিধায় আমাদের দেশে শীতকালীন অবস্থাটা খুবই স্বল্প সময়ের জন্য। এছাড়া দক্ষিণে রয়েছে বিশাল জলরাশির অর্থাৎ সমুদ্র সৈকত এবং তার জলরাশি রয়েছে, এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে মিয়ানমার ছাড়া বাংলাদেশের পুরো তিন দিকেই দেখা গেছে কি যে ভারত অঞ্চল, এ ভারত আমাদের চারপাশ দিয়ে ঘিরে রয়েছে। এই জন্যে
আমাদের দেখা গেছে কি যে আমাদের যে ভৌগোলিক যে এই বৈশিষ্ট্যের প্রভাবের কারণে আমাদের জনজীবন জীবিকার ওপর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিংবা একটা গুরুত্বপূর্ণ প্রভাব তাদের সেটা রয়েছে। পাশাপাশি আমরা আমাদের সমতল ভূমি হওয়ার কারণে নদীর বয়ে নিয়ে আসা পলিমাটি থাকবার কারণে এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়েছে এবং সেগুলো আমাদের সার্বিক চাহিদা পূরণ করবার পরেও উদ্বৃত্ত ফসলগুলোকে বিদেশে রপ্তানি করবার মধ্য দিয়ে আমরা অনেক বেশি সমৃদ্ধতা অর্জন করেছি। যদিও বারবার বিদেশি শক্তিদের আক্রমণের কারণে সেগুলো দেখা গেছে যে সেই অর্থ সম্পদ ভিন্ন ভিন্ন রাষ্ট্রগুলোতে পাচার হয়ে গেছে, যেটাকে আমরা ইতিহাসের ভাষায় পুঁজি পাচার বলে থাকি। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং প্রভাব। পরবর্তীতে 1947 সালের পর যখন আমরা পাকিস্তানের অধীনে ছিলাম, পাকিস্তানের সময় আমাদের সীমারেখা একই রকম ছিল, কিন্তু পরবর্তীতে যখন 1971 সালে আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করি, তখন আমাদের পুরো আয়তন হয়ে দাঁড়ায় হচ্ছে 147,570 বর্গ কিলোমিটার। এইবার এই ছিল আমাদের বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং এর সার্বিক প্রভাব। এবার আমরা আলোচনা করব প্রাচীন জনপদগুলো নিয়ে। তোমরা জানো যে প্রাচীনকালে কোনো একক ভূখণ্ড কিংবা একক রাষ্ট্র হিসাবে আমরা কখনোই ছিলাম না। বিভিন্ন ঐতিহাসিকদের মতামত এবং তথ্য উপাত্তের ভিত্তিতে ধারণা করা হয় যে প্রাচীনকালে ছোট ছোট কতগুলো জনপদে বিভক্ত ছিল, এর সংখ্যা 16, তার চাইতে কমও হতে পারে অথবা বেশি হতে পারে, তবে বেশিরভাগ ঐতিহাসিক সমমত প্রকাশ করেছেন যে 16টি জনপদ রয়েছে। এই 16টি জনপদ তারা কখনো কখনো দেখা গেছে তাদের সীমানা বৃদ্ধি পেয়েছে, আবার কখনো কখনো রাজনৈতিক প্রক্রিয়ার কারণে, রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তাদের সীমানা কমে গিয়েছে। এটা কেমন করে হলো? কারণ সেই সময় কোনো কেন্দ্রীয় শক্তি না থাকবার কারণে ছোট ছোট জনপদগুলো বড় বড় জনপদগুলোর দ্বারা আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত হওয়ার কারণে অনেক সময় তারা তাদের স্বাধীনতা কিংবা সার্বভৌমত্ব হারানোর ফলে তাদের সীমানা কমে গিয়েছে, কিন্তু যারা তাদেরকে আক্রমণ করেছে তাদের সীমানা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এরই ধারাবাহিকতায় আমরা কয়েকটি উল্লেখযোগ্য জনপদের সম্পর্কে তোমাদের সামনে তথ্য উপস্থাপন করছি। প্রথমে যে জনপদটি সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে গৌড় জনপদ। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বললে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়। 7ম শতকে শশাঙ্ক নামে একজন গৌড় রাজ্যের কথা বলা হয়েছে। গৌড় রাজ্যের সেই রাজধানী ছিল কর্ণসুবর্ণ, সেটার বর্তমান জায়গাটা হচ্ছে বর্তমান মুর্শিদাবাদে। সেই গৌড় রাজ্যের অস্তিত্ব সম্পর্কে ধারণা করা হচ্ছে এবং এর অবস্থান মুসলমান বিজয়ের কিছু আগ পর্যন্ত মালদহ জেলার লক্ষণাবতীকেই সে গৌড় রাজ্য হিসেবে চিহ্নিত করা গেছে কিংবা গৌড় রাজ্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরপরে আমরা যেই রাজ্যটা সম্পর্কে তোমাদের সাথে উপস্থাপন করব সেটা হচ্ছে বঙ্গ, এবং ধারণা করা হয় এই বঙ্গ থেকেই আমাদেরকে বাঙালি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ নামে আরও একটি জনপদ ছিল। বঙ্গ বলে একটি জাতি বাস করত। সাধারণ সম্পর্কে ধারণা করা হয় যে সেই জাতির নামকরণেই সেই জনপদের নামকরণ করা হয়েছিল বঙ্গ। 2টি অঞ্চলের নাম পাওয়া যায়, একটি হচ্ছে গিয়ে তার বিক্রমপুর এবং অন্যটি নাব্য, তবে বর্তমানে নাব্য নামে কোনো জায়গার অস্তিত্ব পাওয়া যায় না। ধারণা করা হয় ফরিদপুরের বাখেরগঞ্জ এবং পটুয়াখালীর নিচু জলভূমি এই নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীতে সম্ভবত সেটা সমুদ্রের তলদেশে হারিয়ে যায় কিংবা অন্য কোনো কারণে সেই ভূখণ্ডটা হারিয়ে গিয়েছে। এরপর আমরা তোমাদের সামনে যেই জনপদটি নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে পুণ্ড্র। তোমরা জানো খ্রিস্টপূর্ব 3য় শতকে কিংবা 4র্থ শতকের ক্ষেত্রে তোমরা ওই মৌর্য সম্রাট অশোকের নাম শুনেছ। সেই সম্রাট অশোক তারা বাংলার কিছু অংশ দখল করেছিলেন, সেই দখলকৃত অংশটাকে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন, যেটা নাকি বর্তমানে মস্তানগড় নামে পরিচিত, এটাই হচ্ছে গিয়ে সেই জনপদ। তো দেখো পুণ্ড্র বলে একটি জাতি এই জনপদ গড়ে তুলেছিল। সেই জায়গাটার না কোন কোন জায়গা মিলে এই পুণ্ড্র অঞ্চলটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুরের কিছু অঞ্চল নিয়ে এই পুণ্ড্র জনপদটির সৃষ্টি, এবং এর রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর, যেটা পরবর্তীকালের নাম হচ্ছে গিয়ে মহস্তানগড়। পাথরের চাকতিতে খোদাই করা বেশ কিছু লিপি, শিলালিপি এখানে আবিষ্কৃত হয়েছে এবং ওই লিপিগুলোর মধ্য দিয়ে তাদের জীবন জীবিকা, অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক অংশগুলো সম্পর্কে ধারণা লাভ করা গেছে।
এবার আমরা যেটা আলোচনা করব সেটার নাম হচ্ছে হরিকেল। সপ্তম শতকে লেখকেরা হরিকেল নামের আরও একটি জনপদের বর্ণনা করেন, যার অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদের বিস্তৃতি ছিল বলে অনুমান করা হয়। এরপর আরও একটি জনপদ তোমাদের সামনে উপস্থাপন করব, সেটা হচ্ছে সমতট। পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলার বঙ্গের প্রতিবেশী জনপদ সমতটের অবস্থান। সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গা ও ভাগীরথী নদীর পূর্ব তীর থেকে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলেই সম্ভবত বলা হতো সমতট। কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে বড় কামতা, এর রাজধানী ছিল ময়নামতিতে। শালবন বিহার নামে একটি নিদর্শন বর্তমানে আবিষ্কৃত হয়েছে, যেটা এই এই সমতট রাজ্যেরই সীমানা হিসেবে চিহ্নিত হয় এবং সমতট রাজ্য সম্পর্কে বিভিন্ন তথ্যপত এখান থেকেই অর্জন করা গেছে। এরপর আমরা আরও একটি জনপদ তোমাদের সামনে আলোচনা করব, যেটা নাকি বরেন্দ্র নামে পরিচিত। এটি উত্তরবঙ্গের একটি জনপদ। অনুমান করা হয় পুণ্ডের একটি অংশ জুড়ে বরেন্দ্রের অবস্থান ছিল। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং পাবনা জেলার জুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল। তারপর আমরা যে অংশটুকু আলোচনা করব সেটা হচ্ছে তাম্রলিপ্ত। হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল এই তাম্রলিপ্ত জনপদ। বর্তমানের মেদিনীপুর জেলার তামলুকি ছিল তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। সপ্তম শতক থেকে ওই 9টি দণ্ডভুক্তি নামে পরিচিতি হতে থাকে। এরপর আমরা সর্বশেষ যে জনপদটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে গিয়ে চন্দ্রদ্বীপ। সম্ভবত প্রাচীন বাংলায় চন্দ্রদ্বীপ নামে আরও একটি জনপদের নাম পাওয়া যায়, যেটা নাকি বর্তমানের বরিশাল জেলায় ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড এবং প্রাণকেন্দ্র। এই জনপদটি বালেশ্বর এবং মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল বলে অনুমান করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে সময় স্বল্পতার জন্য আর বেশি আলোচনা করতে পারলাম না। আমরা এই বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং তার জনজীবনের যে প্রভাব সেটা তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমাদের যে 16টি জনপদ রয়েছে, জনপদ ছিল, সেই 16টি জনপদের মধ্যে কিছু কিছু জনপদ সম্পর্কে তোমাদের সামনে তথ্য উপস্থাপন করলাম। তো আশা করব এ থেকে তোমরা যথেষ্ট উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।